অভিবাসীদের করোনা টেস্ট ফি 100 টাকা করার দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে FDC-তে আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় অংশ নেয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ন ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি। প্রতীকী এই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মহামারী করোনার মধ্যে দেশে ফেরত আসা প্রবাসীদের নিয়ম অনুযায়ী বিভিন্ন দেশে কর্মস্থলে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। একই সাথে প্রবাসীদের নিয়ে আধুনিক এবং যুগোপযোগী ডাটাবেস করার কাজও চলমান রয়েছে বলে জানান তিনি। ডাটাবেস আমরা যখন আরম্ভ করেছিলাম অনেক আগে, সেই সময় শুধু ছিল তোমার যারা যাচ্ছে ওদের ডাটাবেস। এখন এটাকে আমরা পরিবর্তন করে ইনকামিং ডাটাবেসও আমরা ব্যবস্থা করছি, সো দ্যাট যদি আরও শর্টকামিং যদি থাকে ওটাও ডেফিনেটলি আমরা ইম্প্রুভ করব। So that it is a complete database. I mean, jeta carpenter bapar jeta bola hoyeche, carpenter will be in carpenter category.